বাজিকার পাখি কিরকম আবহাওয়াতে রাখবো, তাছাড়া পাখিকে কি ধরনের খাবার দাবার খাওয়াবো। আজকের ভিডিওতে আমি এই সবগুলো প্রশ্নের উত্তর আপনাদের জানাবো। প্রথমে আসি, বাজিকার পাখি কতদিন বয়সে ডিম দেয়? আসলে বাজিকার পাখির জোড়া দেওয়ার সময় সবসময় উচিত মিনিমাম 6 মাস বয়সের পাখি দিয়ে জোড়া দেয়া, কারণ পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পাখিগুলোর আরও 2 মাসের মতো সময় লেগে যেতে পারে। সব কিছু মিলিয়ে আপনি আপনার পাখি থেকে 8 মাস বয়সের পর থেকে খুব ভালোভাবেই ডিম্বাচ্চা উৎপাদন করাতে পারবেন। তবে 6 মাসের পাখি দিয়েও খুব সহজে ব্রিডিং করানো যায়, তেমন কোনো প্রবলেম নেই, কিন্তু 8 মাসেরটাই সবচেয়ে ভালো হয়। আমার এই পাখিগুলোকে দেখুন, আমি এগুলোকে 5 মাস বয়স থেকে একসাথে রেখেছি এবং এখন ওদের 6.5 মাসের মতো বয়স হয়ে গেছে, হয়তো আর কিছুদিনের মধ্যেই ওরা প্রোডাকশনে চলে আসতে পারবে। তবে এখন পর্যন্ত কিন্তু আমি ওদের হাড়ি দেইনি। মোটামুটি পাখিগুলোর বয়স 8 মাস হওয়ার পরই আমি ওদের হাড়ি দেব। দ্বিতীয়ত আসে, বাজিকার পাখির ডিম কত দিনে ফোটে? আসলে বাজিকার যখন ডিম দেওয়া শুরু করে তখন মোটামুটি একদিনের গ্যাপে গ্যাপে ওরা ডিম দিয়ে থাকে। সেই হিসাবে আমরা যদি গড়ে হিসাব করি, বাজিকার 6-7টা ডিম দেয়। তো 7টা ডিম দিলে 7টা ডিম দিতে ওদের প্রায় 10 থেকে 12 দিনের মতো সময় লেগে যায়। তো আপনি যখন হিসাব করবেন যে পাখির বাচ্চা কয়দিনে ফুটবে, সেক্ষেত্রে আপনাকে হিসাব করতে হবে, ধরেন যেগুলো ডিম দিয়েছে এগুলোর মাঝখান থেকে, যে সে যদি 7টা ডিম দেয় তবে আপনি 4টা ডিমের দিন থেকে হিসেব করেন যে এই দিন থেকে আপনার পাখির বাচ্চাগুলো পরবর্তী 17-18 দিনের মধ্যে ফুটছে কি না। তো সাধারণভাবে বাজিকারের ডিম ফুটে বাচ্চা বের হতে 17 থেকে 18 দিনের মতো সময় লাগে, কিন্তু আপনি যদি 100% ক্লিয়ার কনফার্মেশন চান, সেক্ষেত্রে ওই লাস্ট ডিমের ডেটটা হিসাব করে পরবর্তী 21 দিন পর্যন্ত দেখবেন। তো সেই হিসাবে পঞ্চম ডিম থেকে যদি আপনি হিসাব করতে থাকেন, তবে আপনি অন্ততপক্ষে 25 দিন দেখবেন যে আপনার পাখির ডিমগুলো ফুটছে কি না। তো আশা করতে পারেন পরবর্তী ওই 25 দিনের মধ্যে আপনার বাজিকারের ডিমগুলো ফুটে যাবে। আশা করি আপনি এই প্রশ্নের উত্তরটা পেয়েছেন। পরবর্তীতে আসে, বাজিকার পাখিকে কীরকম আবহাওয়াতে রাখবো? আসলে বাজিকার পাখিকে অতিরিক্ত গরমের মধ্যে রাখা যাবে না, আবার শীতের সময় যে ডাইরেক্ট বাইরে থেকে শুশু করে বাতাস আসবে, ঠান্ডা বাতাস, এটার মধ্যেও রাখা যাবে না। ওদেরকে একটা মানে অ্যাডজাস্ট পরিবেশে রাখতে হবে, যেখানে ডাইরেক্ট সূর্যের আলো পড়ে না, মোটামুটি ছায়া আছে এবং ঠান্ডা পরিবেশ। আপনি সেটা বারান্দায় রাখতে পারেন, প্রয়োজন হলে ঘরের মধ্যেও রাখতে পারেন, তবে বারান্দায় রাখাটাই সবচেয়ে সুইটেবল। এতে বাইরের আলো বাতাসটাও থাকছে এবং গরমের সময় বা শীতের সময়ও প্রবলেমটা কম হয়। আর হচ্ছে গিয়ে, শীতের সময় পাখির খাঁচাগুলোকে চাদর দিয়ে ঢেকে রাখবেন, কারণ শীতের যে ঠান্ডা বাতাসটা, মিহি বাতাসটা, এটা কিন্তু পাখির ঠান্ডা লেগে যেতে পারে বা ওদের প্রবলেম হতে পারে। এই সমস্ত কারণে আপনি একটা চাদর দিয়ে শীতের সময় পাখির খাঁচাগুলোকে ঢেকে রাখবেন। এটা শুধুমাত্র রাতের সময়, সারাদিন সমস্যা নেই, সারাদিন আবহাওয়ার টেম্পারেচারটা অনেক বেশি থাকে, ওই সময় প্রবলেম হবে না। আর প্রশ্ন আসে, পাখিকে কী কী খাবার দেবেন? তো বাজিকার পাখির খাবার নিয়ে আমি এর আগে অনেকগুলো ভিডিও করেছি, তবে আপনাকে যদি শর্টকাটে আমি এই প্রশ্নটার উত্তর দিয়ে দিতে চাই, সেক্ষেত্রে উত্তরটা হবে এরকম যে আপনার বাজিকারের খাবারকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে দানাদার খাবার। আর দানাদার খাবারে 7-8 রকমের সিড মিক্স ব্যবহার করা হয়ে থাকে, তবে মোটামুটি সহজ ফর্মুলেশন হচ্ছে 60% পরিমাণ চীনা। তো 60% পরিমাণ চীনা, যেটাকে অনেকে চীনা ধান বলে, তো 60% পরিমাণ চীনা এবং 30% পরিমাণ হচ্ছে গিয়ে কাউন। তো এই দুইটা হলো মেন খাবার, এর সাথে সূর্যমুখীর বীজটা মোটামুটি 10%-এর মতো দেওয়া যায়। আর সাথে আপনি যদি তিসির বীজ, কুসুম ফুলের বীজ, তারপর হচ্ছে ক্যানেরি, এই সমস্ত বীজগুলো যদি অ্যাড করে দিতে পারেন সেটা আরও ভালো। তবে সর্বনিম্ন হচ্ছে প্রথম তিনটা, আমি যেটা বললাম, চীনা, কাউন এবং সূর্যমুখীর বীজ। চীনা 60%, কাউন 30% এবং সূর্যমুখীর বীজ 10%। তো এই ফর্মুলেশনটা মোটামুটি সব বয়সের পাখিকে, এটা ব্রিডিং পেয়ার বা বাচ্চা পাখি, সব রকমের পাখিকে খাওয়ানো যায়। বাচ্চা পাখির ক্ষেত্রে অবশ্য ওই যে সূর্যমুখীর বীজটা একটু বাড়িয়ে দিতে বলা হয়, যাতে করে বাচ্চাগুলোর গ্রোথ ভালো থাকে। তো এভাবে আপনি কিন্তু পাখির সিড মিক্সের ফর্মুলেশনটা করতে পারেন। আর এর পাশাপাশি পাখিকে বিভিন্ন রকমের শাক সবজি ফলমূল খেতে দিতে হবে। মৌসুমি ভেজিটেবল যখন যেটা বাজারে পাওয়া যাচ্ছে এগুলোর অধিকাংশই আপনি খাওয়াতে পারবেন। মোটামুটি পালং শাক, কলমি শাক, তারপর সজনে পাতা, পুদিনা পাতা, তারপর হচ্ছে গিয়ে নিম পাতা, এইগুলোর
সবগুলোই খাওয়ানো যায়, এগুলোতে কোনো প্রবলেম নেই। তাছাড়া সবজির মধ্যে গাজর, তারপর হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া, শশা, এগুলোর সবগুলো আপনি দিতে পারবেন, আবার পাকা পেঁপেও খাওয়াতে পারবেন, প্রবলেম নেই। তো এই সমস্ত কিছু দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহে আপনি 2 থেকে 4 দিন করে পাখিকে সফট ফুড দিবেন। এটা 2 দিন কম হয়ে যায়, আসলে 3 থেকে 4 দিন করে এই ধরনের কোনো একটা সবজি বা শাক অথবা ফল কিছু না কিছু পাখিকে খাওয়াতে থাকবেন। আসলে পাখির খাবারের এই বিষয়গুলো, পাখি কী কী ফল খায়, তারপর কী কী শাক খায়, ওরা কী ধরনের সিড মিক্স খায়, এগুলো সব সেপারেটলি আমার আলাদা ভিডিও বানানো আছে, সেগুলোতে আপনি আরও বিস্তারিতভাবে দেখতে পারবেন। তো এখানে জাস্ট আমি অন অ্যান অ্যাভারেজ একটা ডিটেলস আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাখি পালন বিষয়ে যে কোনো পরামর্শের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।